এখানে কিন্তু বড় খারাপ ট্রিটমেন্ট হচ্ছে, মানুষের ট্রিটমেন্ট হচ্ছে না। ভর্তি যে করা হয়েছে, কোনো ডাক্তারকে এখানে তো পাওয়া যাচ্ছে না। ডাক্তারকে যদিবা কল করে যদি একবার যদি এসে দেখিয়েছে, তার কোনো এলাও করছে না। দিদিমণিকে বলতে গেছি, বলছে কল করেছি, আবার গেলাম দিদিমণির কাছে কল করেছি, কিন্তু ডাক্তার কোনো মতে আসছে না। আর যদিবা ডাক্তার একবার যদি এলো তো একজন ছিঁড়ে দিয়ে চলে গেল, আর চেম্বার নিয়ে ব্যস্ত, চেম্বারে যা কিছু সারাদিন কাটাইছে। রাত 10টা পর্যন্ত বসেছিলাম আমরা, কিন্তু ডাক্তারের পাত্তা নাই। 7টা সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বসে সেই ডাক্তার ঢুকে নেয়। নার্স দিকে 100 বার করে বলা হয়েছে, নার্সরা বলছে ডাক্তারকে ফোন করেছি, ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার আসছে। আমাদেরকে কেন বিরক্ত করছো, আমাদেরকে কেন বিরক্ত করছো? বলছে কি, আমরা তো ডাক্তারকে ফোন করছি, আসছে আসছে, একটু ডান ধৈর্য করুন ধৈর্য করুন, এই আমাদেরকে বুঝিন শুঝিন ডাকছে। আমার নাম শেখ আব্দুল আলিম, পিসিকে ভর্তি করা হয়েছে, সে তার হয়েছে হার্টের প্রবলেম, ট্রিটমেন্ট হচ্ছে স্ট্রোকের। স্ট্রোকে 3 দিন ইঞ্জেকশন দেওয়ার পর আজকে সকালবেলা দেখছি এক সাইড প্যারালাইসিস আছে, আজকে সকাল দেখছি আর এক সাইড পড়ে গেল। ডাক্তারকে দেখতে পেয়েছি না, এটা স্ট্রোক হয়েছে, স্ট্রোকটা সকালে হয়েছে, এ রং ট্রিটমেন্ট হয়েছে। অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন নাই, সকালে সেটা সিস্টারকে বলে ডেকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তো কীরকম এখানে ছাগল গরুর ট্রিটমেন্ট হচ্ছে না মানুষের ট্রিটমেন্ট হচ্ছে? এখানে মানুষের ডাক্তার নয় ওরা।